আমরা দোকানদার ভাই হকলে সুযোগ ভাই আর লোক দেব না বুঝবো ফার্স্ট টাকা বলা নই যা তো কইলা মার আরো কে এই সে সার ডাকা থেকে ওই আমার বড় বড় বিভিন্ন কররা কইলা ইনশাআল্লাহ আমরা কলতা নিয়ন্ত্রণে আনছি বাবা কল যে নিয়ন্ত্রণ আছে ওটা বাজারে একবার আইয়া হামাও গল্লি ভাই আইয়া হামাইয়া দেখো নিয়ন্ত্রণে আছে নি না নাই মুক্তি ভাই বহুত টাকা পাওয়া যায় বাস্তবতা বড় কঠিন আমরা তো বিশেষ করে মধ্যবিত্ত যারা আছি এরা ভাই বড় কষ্ট দোকানদার হকলে খোয়ার বড় নম্বর ও ভাই আমরা দাম বাড়ি গেছি কিতা কথা চকো গিয়ালে ভাই আমরা খিতা কথা মরা ভাই আমরা দেশে আমরা আসি দোয়া করিও আমরা লাগি এক কেজি চিনি প্রতি 20 টাকা বাড়াই মানে সাধারণ মানুষ খাইতো গিতা আর এই যেটা সামনে রমজান মাস এটা গরম আর একজন মানুষ এক গেলাস সরবতও খাইতো তার পক্ষে এই চিনি খাওয়া সম্ভব না চিনির বদলায় লবণও খাইতো আর তার পক্ষে সম্ভব না আর দেশের পরিস্থিতি খুবই খারাপ নাগালের বাইরে আজকে লালমুরু কইল গিয়া তোমার 200-620 টাকা ব্রয়লার 210 টাকা আর কোক মুরগি হইল গিয়া তোমার 200 টাকা পিস সোনালি কেজিও 300 বেচা যায় তারপরে পিসেও বেচা যায় 250 বড়টা 300 রোজা তো আশা করা যায় দাম বাড়বো ভাই কারণ কোম্পানি যখন বাড়ার আমরা অত বাড়াই বেশি আর কমলে আবার বাড়া আরও বাড়বো না আরও 5-10 টাকা বাড়তো এটা তো আর বড় মাংস লইব আপনার ছোটো মাংস লইতে পারবো না বড় লোক যারা তারা 1,00,000-2,00,000 টাকা বেতন আছে মাসিক আয় আছে তারা লইতে পারবো মসজিদের মাংস 3,000 টাকা বেতন হইবে তাই লইবা গেলে গরু মাংস লওয়া সম্ভব না তাই মুরু তো আপনার সিজন দেখলে বাড়ি যায় আপনার আপনার 1 সপ্তাহের ভিতরে 100 টাকা বাড়ি গেছে মুরগোর পিছু আপনার তোমার অবস্থায় যে দাম বর্তমান অবস্থায় 160 টাকা কেজি থাকতো আছে আপনার বুঝছেন 160 টাকা কেজি থাকলে আমরাও ব্যস্ত পারলাম না কাস্টমারও নিতে পারলো না গরিব ঘুরে খাইতে পারলো না আর আমরা ব্যস্ত পারলে আমরা কাস্টমারও নিতে পারি না খুব জ্বালার মাঝে আছি ভাই তা বেদনার শেষ নাই বুঝছেন আমরা কমাইয়া বেচলে তো হয় না ভাই আমরা তো 5 টাকা কেজিতে লাভ করি আপনার বুঝছেন আর আমরা চাই কাস্টমারে যতটুকু কমাইয়া দেওয়া যায় আমরা চেষ্টা করি এখন আমরা কিনা আপনার 195-98 200 টাকা বেচলাম 205 টাকা বেচলাম কেজিতে 5-10 টাকা দোকান কাস্টমারও মনে করে দোকানদারে না জানি কত টাকা দিয়ে করে আসলে কুচ্ছু না 5-4 টাকা কেজিতে লাভ কারণ আমরা চাই কাস্টমারে সান্ত্বনা দিতাম আমরা ওই সব সময় চাই দাম বাড়ায় একবারে কম কাস্টমারে খান না খালি আগুন লাগে গেছে আগুন লাগে গেছে মুরগো আগুন লাগে গেছে দামও আগুন লাগে গেছে ও তা বছর দামও জিগা করি না দামর দায় আর দামও জিগা করি না মুরগোর কাছে 210 টাকা 210 টাকা কোনো দিকে ওটা গেছে গিয়া হিম সিম খাইতেছে খালি আমরা না জনগণ সহ হিম সিম আমরা সবই বুঝি ও যে সেল নাই সকাল থেকে বুঝে 10টা মুরগো বেছে হয়েছে কারণ দাম বাড়ায় তারপরে কাস্টমার নাই দামের জিনিসের দাম বেশি যার ফলে আমরাও তো বড় টেনশনের মধ্যে আছি আমরাও কারবার টিকা নিয়ে হিম সিম খাইতেছি মানে বর্তমানে আমরা সবজি ফলাই আমরা সবজি লাগাই মনে হয় 60-70 টাকা যাচ্ছে সবজির খাইছি মুরগ মাংস এটা তো স্বপ্নের বাইরে স্বপ্নের বাইরে হাজার 1100 টাকা মাংস খাইছি তো 300-400 টাকা রোজাই না মাংস এগুলো স্বপ্নের বাইরে নাই দাঁড়া 100 টাকা কেজি লইছি তো টেকিয়া নেওয়া লাগে না তো টেকিয়া লাগে না এ সলতাতে না তো দেবা জি না এই তো হই গাইতে বিশে দিকে দিলাম আমার কত বলে 110 টাকা আর ওখান থেকে গেলাম আমার দিকে 120 টাকা দাম তো সীমাহীন বাবা আমরা আমি কিন্তু বাইরে থাকি কোনো এফোর্ড করে দিতে পারি কিন্তু গরিব গুড়া এফোর্ড করা তো বড় মুশকিল আর যেভাবে জিনিসপত্রের দাম বলে আর আগামী রমজান মাসও আলু পেঁয়াজ সকলতা দ্রব্যমূল্যর দাম অতিরিক্ত বুঝলেন যে অতিরিক্ত এগুলো কন্ট্রোল হতে হবে সিন্ডিকেট ওগুলো ভাঙল আপনারা রোজা আইলে তো বাড়ে কিন্তু এবার তো দেখা যায় বেশি পাবো মোরগ তো কিনা দাইছে ওখান থেকে রোজা এবার আগেও দাম বাড়ি গেছে
এমন দাম বাড়ছে আজকে উনরাম পেঁয়াজের দামও আরো বাড়তে পারে এরপরে মুরো কখনো লইছি না দাম দর করলাম তাই তাই তো কইরা ছোট রোস্টর চাই যেটা 220-250 হলান রোস্টর যে মুরো চিংড়ি মাছের এটা খুব বেশি দাম সপ্তাহ দাম বেশি দেহরা মোহনা কথা তার কিতা একটা জিনিস গরুর মাংস 900 হয়ে গেছে বর্তমান বাজারে 210 বাড়ার কারণ আসলে এটা তো খামারি অকলর কাই যতটুকু আমরা জানি আর কি খামারে একটু শর্ট আছে বাজারও ও কারণে একটু বাড়ছে দাম তো প্রচুর বেশি বেশ বেশি আমরা গরিব অকলর খাবার ওজন হইও না